একটি মুহূর্ত একটি দিনকে বদলে দিতে পারে, একটি দিন একটি জীবনকে বদলে দিতে পারে, আর একটা মানুষ গোটা দুনিয়াকে বদলে দিতে পারে। এই ভিডিওতে দেখব 90 বছরের এক শিল্পপতির জীবনের গল্প, এবং এই বয়সেও প্রায় সপ্তাহে 6 দিন অফিস যান তিনি। কঠোর পরিশ্রম এবং একাগ্রতা নিয়ে আজ 20,000 কোটি টাকার মালিক তিনি। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতের 50 জন শিল্পপতির তালিকায় নাম লিখিয়েছেন তিনি। তিনি হলেন প্রতাপচন্দ্র রেড্ডি। সাধারণ মানুষ যে বয়সে আসার পর তাদের অবসর জীবন কাটানোর চিন্তাভাবনা শুরু করেন, সেই বয়সে আসার পর জীবনের এক নতুন ধাপে পা রেখেছিলেন প্রতাপচন্দ্র রেড্ডি। বয়স তার কাছে শুধুই 2 অঙ্কের সংখ্যা মাত্র। 90 বছর বয়সে গণ্ডি পার হয়ে গেলেও নিয়মিত অফিসের জন্য তৈরি হন প্রতাপচন্দ্র। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি। সপ্তাহে একদিন মাত্র ছুটি কাটান প্রতাপচন্দ্র। কাজের এতটাই নেশা যে 90 বছর বয়সেও সপ্তাহে 6 দিন অফিস যান তিনি। ভারতের প্রথম 50 জন শিল্পপতির তালিকায় নিজের নাম লিখিয়েছেন প্রতাপচন্দ্র। 50 বছর বয়সে একটি বেসরকারি হাসপাতাল খোলেন তিনি। বর্তমানে প্রতাপচন্দ্রের হাসপাতালের এতটাই নাম পরিচিত হয়েছে যে সেখানে 21টি ভিন্ন সংস্থা খোলা হয়েছে। 5,000টি ওষুধের দোকান থেকে শুরু করে 291টি প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র এবং ডিজিটাল হেলথ পোর্টালও খোলা হয়েছে। 1933 সালের 5ই ফেব্রুয়ারি অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণ করেন তিনি। খুব কম বয়সে সুচরিতা রেড্ডি নামের এক মহিলাকে বিবাহ করেন। বিয়ের পর 4 কন্যা সন্তানের জন্ম দেন সুচরিতা। নিজের কন্যা সন্তানদেরকেও ব্যবসার কাজ বুঝিয়েছিলেন প্রতাপচন্দ্র। 4 কন্যাই সংস্থার উচ্চপদস্থ পদে রয়েছেন। আর পরিবারের সঙ্গে রয়েছে অভিনয় জগতের যুগ। তার কন্যা শোভনা এক দক্ষিণী অভিনেতা শাশুড়ি। তেলেগু সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা রামচরণ 2012 সালে উপাসনা সঙ্গে বিবাহ করেন। উপাসনা হলেন শোভনার কন্যা। 1991 সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি এবং 2010 সালে দেওয়া হয় পদ্মবিভূষণ সম্মান। বেসরকারি হাসপাতাল খোলার আগে পেশায় তিনি আগে চিকিৎসক ছিলেন। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ ছিলেন। একজন সফল উদ্যোক্তা হওয়ার কাহিনীটা অতটা সহজ ছিল না। অনেক স্ট্রাগলের মধ্যে তিনি আজ 20,000 কোটি টাকার মালিক হয়েছেন। বর্তমানে পরিবার সহ চেন্নাইয়ে থাকেন প্রতাপচন্দ্র। তার এই সাফল্য গোটা দেশের গর্ব। ভালো থাকবেন প্রতাপচন্দ্র। আপনার এই সাফল্যের জন্য আপনাকে অসংখ্য স্যালুট জানায়।